বন্ধুসকল, হিন্দু ধর্মত এই মহালয়ার অধিক মহত্ব রয়েছে। এই দিনটিতেই পিতৃপক্ষর অবসান ঘটি দেবীপক্ষর সূচনা হয়। সেয়েহে যদি আপনি এই মহালয়ার রাতে শোয়ার সময়ত গাৰুৰ তলত রাখি শুয়ে এই এটা বস্তু, তেন্তে আপনি লাভ করব যথেষ্ট পরিমাণে পজিটিভ এনার্জি, লগতে আপনার দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য আপনার লগৰী হয়ে উঠিব। গতিকে এই মহালয়ার রাতে অবশ্যই আপনি এই উপায়টি সম্পূর্ণ বিশ্বাস আর শ্রদ্ধার সহিত করে চাব পারে, নিশ্চিতভাবেই আপনি ইয়ার শুভফল লাভ করব। সেয়ে বন্ধু বান্ধবী সকল, জানো আহক ইয়ার সম্বন্ধে। বন্ধুসকল, যদিহে আপনার ঘরত ময়ূর পাখি আছে, তেন্তে এই মহালয়ার রাতে আপনি শুবলৈ লওয়ার সময়ত এই ময়ূর পাখি আপনি গাৰুর তলত রাখি শুব, কারণ এই ময়ূর পাখি হয়েছে অধিক পজিটিভ শক্তিরে ভরপুর। গতিকে এই মহালয়ার রাতে যদি আপনি এটি ময়ূর পাখি আপনি গাৰুর তলত রাখি শুয়ে, তেন্তে ইয়ার দ্বারা আপনি লাভ করব অধিক পরিমাণে পজিটিভ শক্তি। ইয়ার দ্বারা আপনার জন্মকুণ্ডলীত থাকা দুঃখ লাহে লাহে দূর হব আর ভাগ্যর আপনি পূর্ণ সহায় পাব আর দুর্ঘটনা আদি ঘটার আশঙ্কা কমিব। গতিকে পুয়া উঠি আপনি এই ময়ূর পাখি দর্শন অবশ্যই করব। বন্ধুসকল, ইয়ার উপরেও আপনাদের এই মহালয়ার রাতে এক টকার একটি মুদ্রা গাৰুর তলত রাখি শুব আর পাছর দিনা সেই মুদ্রাটিনি আপনি কোনো অসহায় বা দরিদ্র লোকক দান করব। এই উপায়টি দ্বারা আপনার সমস্যা দূর হব আর আপনি সৌভাগ্যর অধিকারী হব, যথেষ্ট পরিমাণে আপনি পজিটিভ এনার্জি লাভ করব। কিন্তু এই উপায়টি যদি আপনি পারে এই মহালয়ার পৰা ধরে আপনি এই উপায়টি কিছুদিন করে চাব পারে, আপনি পাব ইয়ার অধিক লাভ। সেয়েহে বন্ধু বান্ধবী সকল, যদিহে আপনার ভিডিওটি ভাল লাগিলে, লগতে মা দুর্গার কৃপা যদি আপনার উপর সর্বদায় থাকাটা বিচারে, তেন্তে তলত কমেন্টত শুদ্ধমনে লিখিবলৈ নাপাহৰিব জয় মা দুর্গা, লগতে লিখিব জয় মা মহালক্ষ্মী।